অবসরে গল্পের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষ। অবসরে গল্পের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন, একটি ছোট গল্প লোডশেডিং। এই গল্পের লেখক শ্রী প্রচিত গুপ্ত। এই গল্পের মূল চরিত্রগুলি কাজলের ভূমিকায় দীপান্বিতা মুখার্জি এবং শ্যামল ও গল্প পাঠে কিঞ্জল চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প লোডশেডিং। আলো দুভাবে নেভে, কখনো একবার দপ করেই নিভে যায়, কখনো নেভে বেশ কয়েকবার দপ দপ করবার পর। এখন আলো নিভেছে দপ করে। লোডশেডিংয়ের ভগবান কে? কাজল জানে না। ভগবানের সংখ্যা 33 কোটি, সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দুনিয়া এগোচ্ছে, ভগবান এগোবেন না এ হতে পারে না। সে যাই হোক, এত ভগবানের নাম জানা সম্ভব নয়, দরকারও নেই, ভক্তি থাকলেই হলো। চোখ বুঝে লোডশেডিংয়ের ভগবানের উদ্দেশ্যে কপালে হাত ঠেকালো কাজল। দপ করে আলো চলে যাওয়া একটা শুভ লক্ষণ, তার মানে লোডশেডিং হয়েছে। লোডশেডিং হলে কারেন্ট চলে আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতই দেরি হোক, একটা না একটা সময় চলে আসবে। কিন্তু আলো যদি দপ দপ করে চলে যেত, তাহলেই হতো কেলেঙ্কারি, বোঝা যেত বড় কোনো ঝামেলা হয়েছে, জটিল গোলযোগ। হয় ফেজ চলে গেছে, নয় পাড়ার মোড়ে ট্রান্সমিটার ফেটেছে। আরও মারাত্মক কিছু হতে পারে, বছরখানেক আগে এরকম হয়েছিল, মিনিটখানেক দপদপিয়ে কারেন্ট চলে গিয়েছিল। সারা রাত অন্ধকারে কাটানোর পর সকালে খবর পাওয়া গেল গোলমাল পাড়ায় হয়নি, গোলমাল হয়েছে সুদূর কোলাঘাট না সাঁওতালদিহির পাওয়ার স্টেশনে। সেই গোলমালও ছিল যথেষ্ট দুর্বোধ্য। 4 নম্বর ইউনিট বসে গিয়েছিল না শুয়ে পড়েছিল? পাওয়ার স্টেশনের ইউনিট কাকে বলে? সেই ইউনিট শুয়ে বসে যাওয়ারই বা অর্থ কি? গরমে ঘামতে ঘামতে কেউ আর সে কথা জানতে আগ্রহ দেখায়নি। যাই হোক, সব খারাপের মধ্যেও কিছু ভালো থাকে। এই যে এখন কারেন্ট চলে গেল, এর মধ্যেও আছে ভালোটা, হলো একটু আগেই কাজলদের রাতের খাওয়া হয়ে গেছে। শুধু খাওয়া হয়নি, রান্নাঘরে থালা বাসন নামানোও হয়ে গেছে কাজলের। অন্যদিন খেতে আরও দেরি হয়, শ্যামল দেরি করে ফেরে, অফিসের পর ক্লাবে ঢুঁ মারে, সেখানে আড্ডা না দিলে তার রাতে ঠিকমতো ঘুম হয় না, হলেও দুঃস্বপ্ন দেখে। আজ তাড়াতাড়ি ফিরেছে, ফিরেই তোয়ালে নিয়ে বাথরুমে গেল স্নান করতে। যেতে যেতে বলল, তাড়াতাড়ি খেতে দাও, পেট চুঁই চুঁই করছে। কাজলের বিয়ে হয়েছে 11 বছর, 11 বছর কম সময় নয়, আধুনিক পৃথিবীতে 11 বছর বিয়ে টিকে থাকাই একটা ঘটনা। সেদিনই এ বিষয়ে কোনো কাগজে যেন খবর বেরিয়েছে, জাপানের হোক্কাইডো না হনসুতে 12 বছর স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে সরকার থেকে বিশেষ সুবিধে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির নাম কিয়াগো গতাচে ধরনের কিছু একটা। কিয়াগো গতাচে শব্দের অর্থ কি? সুখে আছি। প্রথমে ছোটোখাটো সুবিধে দিয়ে কর্মসূচি শুরু, বাস ভাড়ায় কনসেশন, রেশনে কুপন, পরে সুবিধে বাড়বে। এই খবর পড়ে কাজল মনে মনে খুব হেসেছিল। কি কাণ্ড, ওই সব দেশে একসঙ্গে থাকাটাই আশ্চর্যের, অথচ স্বামী কোনোদিন আগে বাড়ি ফিরলে আজও কাজলের একটা খুশি খুশি ভাব হয়। সেই খুশি ভাবের মধ্যে একটু লজ্জাও থাকে। লজ্জার কারণ, কাজল বেশ কয়েকবার লক্ষ্য করে দেখেছে শ্যামল তাড়াতাড়ি বাড়ি ফেরে সেই সব দিন যখন বিল্টু মামার বাড়িতে বেড়াতে যায়, খাওয়া সেরে চটপট শুয়ে পড়ে, তারপর আলো নেভানোর পর ঝামেলা পাকায়। আজ বিল্টু নেই, সে গেছে বড় মাসির কাছে, নিশ্চয়ই শ্যামলের রাতে ঝামেলা পাকানোর প্ল্যান আছে। কাজলের শরীরের ভেতরে চাপা ঝিমঝিমানি হলো, খুব অল্প কিন্তু হলো। রাতের ঝামেলার কথা ভেবে বিয়ের 12 বছর পরেও শরীর ঝিমঝিম করা একটা আনন্দের ঘটনা। শ্যামল বাথরুমে গান গাইতে গাইতে স্নান করছে। এক একজন গায়কের এক এক রকম গানে দক্ষতা, কারো ফোক সং, কারো টেগর সং। শ্যামলের বাথরুম সঙে গলা ভালো, 3-4টে গান মিলিয়ে মিশিয়ে একসঙ্গে গায়, ফিউশনের মতো। আজ করছে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন। সেখানে মোট 3টি গান রয়েছে, তোমারই ঝর্ণাতলায় নির্জনে, সহসা ডালপালা তোর উতলা যে, আর আমি চিনি গো চিনি তোমারে। বাইরের কেউ শুনলে ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার, একটাই বাঁচোয়া বাথরুম সং বাইরের কেউ শোনে না।
স্নান শেষ করে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো শ্যামল। উঁকি দিল রান্নাঘরে। কাজল সাবধান হলো, আবার খুশিও হলো। সন্ধ্যের পর পুরুষ মানুষ রান্নাঘরে উঁকি মারলেই বুঝতে হবে রাতে ঘটনা আছে। শ্যামল বলল, কি হলো, খাবার রেডি? কাজল চোখ পাকিয়ে বলল, কি ব্যাপার, আজ এত তাড়া দিচ্ছ যে? শ্যামল চলে যেতে যেতে বলল, খিদে পেয়েছে। মনে মনে খুশি হলেও কথায় সেই খুশি ভাব বুঝতে দিল না কাজল। উল্টে খানিকটা অভিমানের ঢঙে বলল, তাও ভালো, খিদে পেলে বাড়ির কথা মনে পড়ে, অন্য সময় রাত জেগে বসে থাকতে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে মুচকি হেসে শ্যামল বলল, শুধু বাড়ির কথা কেন বলছো, বউয়ের কথাও বলো, খিদে পেলে বউয়ের কথাও মনে পড়ে। কাজলের ইচ্ছে করলো জিজ্ঞেস করে, কোন খিদে? করতে পারলো না, লজ্জা করলো। যদিও এই লজ্জার কোনো যুক্তিসম্মত কারণ নেই, এতদিনে স্বামী স্ত্রীর শরীরের সম্পর্ক সহজ হয়ে যাওয়ার কথা, হয়েও গেছে, তবু কেন জানি এখনো লজ্জা করে কাজলের। এ ব্যাপারে সে কি খানিকটা অপরিণত? হলে কোনো সমস্যা নেই, বরং লজ্জাটুকু ভালো লাগে। কাজল চট করে কটা আলু পটল ভেজে নিল। শ্যামল ডালের সঙ্গে পটল ভাজা খেতে পছন্দ করে। কাজলের একটু দুঃখও হচ্ছে, ইস, আগে যদি জানতো মানুষটা তাড়াতাড়ি ফিরবে তাহলে রতনের মাকে ঝোলের বদলে মাছের কালিয়া করতে বলা যেত। একটু বেশি করে ঝাল দিয়ে কালিয়া হলে শ্যামল বেশ খুশি হতো। অবশ্য এ কথা ভাবার কোনো মানে হয় না, রতনের মা সেই বিকেলেই রান্না করে চলে যায়, তখন কে জানতো বাবু আগে ফিরবেন। শ্যামল প্রতিদিন রাতের খাওয়ার পর জানলার সামনে চেয়ার টেনে বসে একটা সিগারেট খায়, আজও খাচ্ছে। তিনতলার উপর এই দু কামরার ফ্ল্যাট যখন পছন্দ করেছিল কাজল, তখন মূল আকর্ষণ ছিল বেডরুমের এই জানলা, দক্ষিণের জানলা। একটা কৃষ্ণচূড়া গাছ ছাড়া জানলার সামনে কোনো বাধা বিপত্তি নেই। উঁকি দিলে পেছনের পার্কের কিছুটা দেখা যায়। কোনো কোনো দিন হাওয়া দেয়, খুব হাওয়া, ওলটপালট টাইপ। শ্যামল সামনে বসে সিগারেট ধরাতে পারে না। আজ অবশ্য হাওয়া নেই, একটা গুমোট ভাব। শ্যামল সিগারেট শেষ করে সবে ফেলেছে। ঠিক তখনই একবার দপ করে কারেন্ট চলে গেল। শ্যামল বলল, এই যা। কাজল বিছানা করছিল, হাত তুলে কপালে ঠেকালো, লোডশেডিং দেবতাকে প্রণাম। তারপর অন্ধকারেই বেড কভার সরিয়ে বালিশ সাজাতে সাজাতে বলল, লোডশেডিং একটু পরেই চলে আসবে, আজকাল লোডশেডিং খুব বেশিক্ষণ থাকে না। শ্যামল বিরক্ত গলায় বলল, লোডশেডিং কি করে বুঝলে? সেদিনকার মতো হয় যদি, সেই যে পাওয়ার স্টেশনে কি হলো না, তাহলে সারা রাত জ্বালাবে। ওসব কিছু না, আমি জানি লোডশেডিং। শ্যামল ঠাট্টা করে বলল, কি করে জানলে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে তোমার কথা হয়েছে? বিছানার উপর বসে গায়ের আঁচল আলগা করল কাজল, পা দোলাতে লাগল। অন্ধকারে পা দোলাতে অন্যরকম একটা মজা লাগে, পা দুটো ঠিক মতো দেখা যায় না, মনে হয় অন্যের পা। তবে কারেন্ট চলে যাওয়া প্রথম ধাক্কার নিকষ কালো ভাবটা সরে গেছে। কাজল বলল, ও তুমি যতই ঠাট্টা করো, আমি জানি বড় কিছু হয়নি, নিত্যদিন ঘরে বসে দেখছি, আমার অভ্যেস হয়ে গেছে, আমরা বুঝতে পারি। তুমি দেখছি বিরাট কারেন্ট বিশেষজ্ঞ হয়ে গেছো, উফ, একদিন একটু আরাম করে শোবো ভাবলাম। কাজল মুখ টিপে হাসলো, মানুষটা রেগে গেছে, শোয়ার জন্য নয়, অন্য কারণে রেগেছে, মতলব ভেস্তে গেল বেচারির। ভেবেছিল মাথার উপর বনবনিয়ে ফ্যান চালিয়ে, কেন, অন্যদিন আরাম করে শোও না, কষ্ট হয়। শ্যামল তেতো খাওয়া গলায় বলল, হ্যাঁ হয়। কিরকম কষ্ট, মনে হয় বিছানায় কাঁটা বিছিয়ে দিয়েছি। শ্যামল এবার মুখ ঘুরিয়ে অন্ধকারে স্ত্রীর দিকে তাকালো, আধো রাগ আধো প্রশ্রয় মেশানো গলায় বলল, উফ, তুমি থামবে, দেখছো না আজ কেমন গরম, একটু হাওয়া পর্যন্ত নেই, এর মধ্যে বকবকানি শুরু হলো। আবার একটা সিগারেট ধরালো শ্যামল, মেজাজ খারাপের সিগারেট। কথাটা সত্যি, আজ বেশ গরম, হাওয়াও না থাকার কারণে ফ্ল্যাটের মূল আকর্ষণ জানলাটি ফেল মেরেছে, সিনেমার হিরোর ফ্লপ করার মতো। সবে মিনিট পাঁচ হলো ফ্যান বন্ধ হয়েছে, এতেই একটু একটু ঘাম হতে শুরু করেছে, খারাপ কাজলেরও লাগছে।
কিন্তু এই খারাপ সে কিছুতেই মাথায় উঠতে দেবে না। একটা না একটা সময় তো কারেন্ট আসবেই, আলো জ্বলবে, ফ্যান চলবে, বলা যায় না বাইরে হাওয়াও শুরু হয়ে যেতে পারে। অনেক সময় বেশি রাতের দিকে একটা হাওয়া ছাড়ে, মেজাজ খারাপ করলে সব মাটি। মেজাজ খারাপ নিয়ে শ্যামলের ঝামেলা উপভোগ করা যাবে না। কালই বিল্টু চলে আসবে, ব্যাস। বিল্টু আর ছোট নেই যে ঘুম পাড়িয়ে পাশের ঘরে চলে যাবে। এখন সে ক্লাস ফাইভে পড়ছে, রাতে ঘুম ভেঙে পাশে মাকে না দেখলে বিরাট হইচই বাঁধিয়ে দেবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে যেমন অনেক সুবিধে আছে, তেমন অসুবিধেও আছে। সুতরাং আজকের দিনটা নষ্ট করা যাবে না, নিজের মেজাজ ঠিক রাখতে হবে, শ্যামলকে ঠান্ডা রাখতে হবে। কিভাবে? এই গরমে ঠান্ডা রাখার একমাত্র উপায় হাওয়া। হাত পাখাটা কোথায়? মনে পড়েছে, আলমারির মাথায়। খাট থেকে নামলো কাজল, অন্ধকার হাতরে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টর্চ বের করলো। টর্চ জ্বলল না, ব্যাটারি ফুরিয়েছে মনে হয়। আই, দেশলাইটা জ্বালো। কেন? মোম জ্বালাবো। এই রাতে মোম জ্বেলে কি করবে? হাত পাখা খুঁজবো। হাত পাখা? হাত পাখা দিয়ে কি হবে? কাজল চাপা গলায় বলল, হাত পাখা দিয়ে কি হয় জানো না? শ্যামল উদাসীন ভঙ্গিতে বলল, না জানি না। আমিও জানি না, মনে হয় লোড ট্রেডিং হলে তোমাকে হাওয়া করা হয়। শ্যামল সিগারেটে লম্বা টান দিয়ে বলল, হাত পাখা নেড়ে আর হাত ব্যথা করার দরকার নেই। স্বামীর কথায় কাজল খুশি হল, মুখে বলল, থাক, আর দরদ দেখাতে হবে না। অন্ধকারেই হাত পাখা পাওয়া গেল। পাওয়া গেল আলমারির মাথায় নয়, আলমারির পিছনে খাঁজে। কাজল সেই হাত পাখা নিয়ে এসে দাঁড়ালো স্বামীর পিছনে, ফিসফিস করে বলল, আই, বিছানায় এসে বসবে। চেয়ারে হেলান দিয়ে সামনের জানলার গ্রিলে পা তুলে দিল শ্যামল, বলল, খেপেছ এই গরমে? এসো না প্লিজ। উফ, বিরক্ত করো না কাজল, তুমি বরং একটা চেয়ার টেয়ার কিছু নিয়ে এখানে এসো, একটা মোড়া ছিল না? কাজল মোড়া খুঁজল না, ড্রেসিং টেবিলের সামনে যে সাজগোজের টুলটা আছে সেটাই নিয়ে এসে শ্যামলের পাশে বসল। জানলার বাইরে চাপা একটা আলো, চাঁদ উঠেছে নাকি অন্ধকারের আলো? ঝাপসা কৃষ্ণচূড়া গাছটা দাঁড়িয়ে আছে ভূতের মতো। কটা বাজল? কাজল বলল, কি হবে যে না? শ্যামল বলল, না কতক্ষণ জ্বালাবে তাই ভাবছি। কাজল নিচু গলায় বলল, জ্বালাবে কেন? অন্ধকারে বেশ দুজনে পাশাপাশি বসে আছি, কতদিন এরকম বসিনি বলতো। শ্যামল বলল, আমরা কি ভূত যে অন্ধকারে বসতে হবে? কাজল বলল, তা কেন হবে, অন্ধকার আলো কখনোই তো পাশাপাশি বসা হয় না, সেই দিক থেকে লোডশেডিং হয়ে ভালোই হয়েছে। বেশ দুজনে বসেছি, বিয়ের প্রথম প্রথম যেমন বসতাম। শ্যামল মাথা ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকালো, কি বললে? লোডশেডিং হয়ে ভালো হয়েছে? তোমার কি মাথাটা পুরোপুরি গেছে কাজল? কাজল হেসে স্বামীর গায়ে হাত রাখল, গেছে তো গেছে। আর শোনো, এখন আমরা একদম ঝগড়া করব না। তুমি লোডশেডিং এর গুণকীর্তন করবে আর আমি চুপ করে মুগ্ধ হয়ে বসে শুনব? কাজল স্বামীর কাঁধে মাথা রেখে বলল, হ্যাঁ শুনবে, যা বলবো তাই শুনবে মুগ্ধ হয়ে, আবার তুমি যা বলবে আমিও মুগ্ধ হয়ে শুনব। শ্যামল বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, প্রেম? হ্যাঁ প্রেম, অসুবিধা আছে? কতক্ষণ এই প্রেম পর্ব চলবে? কাজল হেসে ফেলল, বলল, যতক্ষণ না আলো আসে। শ্যামলও হেসে ফেলল, বলল, কি ব্যাপার বলতো, বয়স টয়স কমে গেল নাকি তোমার? কাজল স্বামীর ডান হাতটা দু হাতে তুলে নিজের গালে ছোঁয়ালো, তোমারই কেবল বয়স কমবে, আমার কমতে পারে না। শ্যামল অবাক হয়ে বলল, আমার বয়স কমলো? আমার আবার বয়স কমলো কোথায়? শ্যামলের হাতটা ছেড়ে দিয়ে কাজল চোখ পাকিয়ে বলল, কমেনি? শ্যামল কাঁধ ঝাঁকিয়ে বলল, যা বাবা, আমি তো কিছু বুঝতেই পারছি না। কাজল গাঢ় স্বরে বলল, তাহলে তাড়াতাড়ি চলে এলে কেন? শ্যামল একটু চুপ করে থেকে আমতা আমতা করে বলল, মানে খিদে পেয়েছিল বলে। ঠোঁট চিপে হাসল কাজল, বলল,
বিল্টু বাড়ি না থাকলে তোমার আজকাল তাড়াতাড়ি খিদে পায় বুঝি? শ্যামল বলল, যা কি সব বলো না, যত আলতু ফালতু। স্বামী লজ্জা পাওয়া দেখে কাজলের মজা লাগলো। ধেড়ে একটা লোকও যদি বিয়ের এত বছর পর লজ্জা পেতে পারে তাহলে তার আর দোষ কি? কাজল ফিসফিস করে বলল, লজ্জা পাচ্ছ কেন? শ্যামল নার্ভাস হয়ে পকেট হাতরে সিগারেটের প্যাকেট বের করতে গেল, প্যাকেট খুঁজে পেল না। প্যাকেটটা খানিক আগেই রেখে দিয়েছে খাটের ওপর। বলল, দূর ঠাট্টা করো না তো, বিল্টুকে ফোন করেছিলে? দিদিকে জ্বালাতন করছে না তো? বিল্টুর ব্যাপারে উত্তর না দিয়ে কাজল বলল, আচ্ছা আমি সিরিয়াস, হলো তো, কারেন্ট চলে আসুক, তারপর আমি আরো সিরিয়াস হয়ে যাব। কথাটা বলে হাত পাখা নেড়ে হাওয়া করতে শুরু করলো কাজল। শ্যামল বারণ করল না, কাজল বানিয়ে বানিয়ে একটা হাই তুলল, বলল, ঘুম পাচ্ছে। শ্যামল বলল, শুয়ে পড়ো। কাজল আদুরে গলায় বলল, একা একা শুতে ইচ্ছে করছে না, ভয় করছে। শ্যামল কিছু বলল না, সামান্য নড়ে চড়ে বসল। কাজল মুচকি হেসে বলল, মনে হচ্ছে তুমি খুব শীঘ্রই কিয়াগো গতচে কর্মসূচির মধ্যে ঢুকবে। শ্যামল মুখ ফিরিয়ে বলল, কি বললে, কি গতাচে? কাজল আওয়াজ করে হেসে বলল, কিয়াগো সুখী দাম্পত্য জীবনের পুরস্কার। শ্যামল কিছু বলতে গেল, তার আগেই টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল। বিরক্তিতে মুখ কোঁচকালো শ্যামল। উফ, এত রাতে আবার কে? কাজল খানিকটা চিন্তিত গলায় বলল, বর্দি নয় তো বিল্টুটা? একবার এরকম হয়েছিল, বছর দুই আগে মামার বাড়ি বেড়াতে গিয়ে বিল্টু মাঝরাতে মায়ের কাছে যাব বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আজও কি সেরকম কিছু হলো? না, সেরকম কিছু নয়। ফোন করেছে শ্যামলের পাড়ার বন্ধু অভিষেক, ফোন করে ভয়ঙ্কর খবর দিল। খবর পাকা কিনা বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে পাকা। ভালো খবর ভুল হয়, খারাপ খবর কখনো ভুল হয় না, সেই অর্থে এই খবরও ভুল হবে না। খবর হলো লোডশেডিং নয়, মেইন রোডে মাটির তলায় কেবল ফেটেছে, কোথায় ফেটেছে জানা যাচ্ছে না, সুতরাং আজ রাতে কারেন্ট আসার কোনো প্রশ্নই নেই, কালও আসবে না, পরশু বিকেলের দিকে একটা চেষ্টা হলেও হতে পারে। খবর জানিয়ে অভিষেক দ্রুত ফোন ছেড়ে দিল। ফোন ছেড়ে খাটের ওপর ধপাস করে বসে পড়ল শ্যামল। শ্যামল বলল, আমার মনে হচ্ছিল নিশ্চয়ই মেজের কিছু একটা হয়েছে, তুমি বললে। কাজল উঠে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, কিন্তু আলো যে দপ করে গেল। শ্যামল ঝাঁঝিয়ে উঠল, বলল, রাখো তোমার দপ করে গেল, ঝপ করে গেল, তোমরা সব পণ্ডিত হয়ে গেছো না, সব ব্যাপারে পণ্ডিতই ফলাবে। স্বামীর ধমকে থতমত খেয়ে কাজল বলল, মনে হয় লোড ট্রেডিং হলে তো ওভাবে আলো যায়। শ্যামল জানলার সামনে দাঁড়িয়ে বিরক্ত এবং হতাশ গলায় বলল, চুপ করো, চুপ করো তো, এখন যে কি হবে। কাজল বলল, আমাকে বলছো কেন, কেবল তো আমি ফাটাইনি, এই গরমে ঘুমাবো কি করে। কাজল উঠল মোমবাতি খুঁজতে, রাতে বাথরুম টাথরুমে যেতে লাগবে। বলল, এবার একটা ইনভার্টার কেনো, আমি কবে থেকে বলছি, ছর্দিরা নিয়েছে, দুটো পাখা দুটো লাইট জ্বলে। শ্যামল রাগি গলায় বলল, তোমার ছর্দি বর্দি তারা তো নেবেই, তাদের বড়দের অনেক টাকা, আর আমার যে হুটপাট জিনিস কেনার মতো অত টাকা নেই সেটা কি তুমি জানো না, নাকি জেনেও বলছো? আমাকে তো ভেবেচিন্তে কাজ করতে হবে। কাজলও ঘুরে দাঁড়িয়ে বলল, এতে বড়দের টাকার কি প্রশ্ন ওঠে, আজকাল সবাই নিচ্ছে, এসব জিনিস ইনস্টলমেন্টে পাওয়া যায়, অনেক টাকা লাগে না। শ্যামলও ঘুরে দাঁড়ালো, ইনস্টলমেন্টে পাওয়া গেলেই তো হবে না, টাকা শোধ দিতে হবে, তার জন্য সংসারের এই আলতু ফালতু খরচগুলো কমাতে হবে, সে কি তোমরা পারবে? আমরা মানে? শ্যামল গলা তুলে বলল, তোমরা মানে তোমরা, তুমি তোমার কাজের লোক যারা সংসার চালায়। কাজলও গলা তুলল, এমন ভাবে বলছো যেন দশটা দাসী বাদী রেখে দিয়েছো। একটা বাদীতেই তো না বিশ্বাস, অপচয়ের চূড়ান্ত, মাসের খরচের বহর দেখলে পিলে চমকে যায়। কাজলও গলা তুলে বলল, কি চাইছো, সারাদিন ধরে হেসেল খেলবো? না না, পায়ের ওপর পা তুলে বসে থাকবে। কি, আমি সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকি, এত বড় কথাটা বলতে পারলে? তোমার ছেলেকে দেখাশোনা কে করে,
কে পড়াই? প্লিজ রাখো তোমার পড়ানো, হাফ ইয়ারলিতে তো ওই নম্বর জুটেছে, অঙ্কে 44। তুমি পড়ালেই পারতে, ছেলে অঙ্কে 100 পেত। শ্যামল ফস করে একটা সিগারেট ধরালো। ঘড়ি 12টা ছাড়িয়ে গেছে, গরম বাড়ছে, মাথার গরমও বাড়ছে দুই সুখী দম্পতির। খানিক আগে পর্যন্ত ঘরের মধ্যে যে পরিবেশ ছিল একটা ফোনে তা পুরো পাল্টে গেছে। প্রেম ভাসে চাঁদের আলোয়, সমুদ্রের ঢেউয়ে, এখন মনে হচ্ছে প্রেম ভেসে পালিয়েছে অন্ধকারে, একেবারে ছুট দিয়েছে। শ্যামল পাইচারি করতে করতে বলল, ছেলেকে আমি না হয় বাড়িতে বসে পড়াবো, কাল থেকে তুমি একটা চাকরি বাকরি জুটিয়ে ফেলো। কাজল ভেবেছিল মোমবাতি পাওয়া যাবে না, শেষ পর্যন্ত পাওয়া গেছে টুকরো সাইজের মোমবাতি। রান্নাঘর থেকে দেশলাই আনতে গিয়ে চৌকাঠে সামান্য ঠোক্কর খেল। একটা চাকরিওয়ালা বউ জুটিয়ে নাও না, অসুবিধে তো কিছু নেই। শ্যামলের গলা রাগে ঘসঘসে হয়ে গেছে। কথা বলার সময় সে মাঝে মাঝেই মাথার উপর স্থির হয়ে থাকা ফ্যানের দিকে তাকাচ্ছে। অন্ধকার চোখ শোয়া হয়ে গেছে। শ্যামলের মনে হচ্ছে অন্ধকারে দেখতে আর কখনোই সমস্যা হবে না, বাদুর বা পেঁচার মতো হয়ে যাবে। সে বলল, তাই নেওয়া উচিত। মোমবাতির টুকরো ঝেলে জানলার পাশে রাখল কাজল, ফুঁপিয়ে উঠে বলল, কালি উকিল ডাকো। এই কথা শেষ হবার মুহূর্তে ঘরের আলোগুলো জ্বলে উঠল, যেভাবে চলে গিয়েছিল ফিরে এলো তার থেকেও নিঃশব্দে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রচিত গুপ্তর লেখা একটি ছোট গল্প লোডশেডিং। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের অবসরে গল্প চ্যানেলটি, এবং পরবর্তী আপডেটসের জন্য বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।